মিসদা, কালই একটা ইন্টারভিউয়ের ব্যাপারে আমাকে রাউরকেল্লা চলে যেতে হবে। ভালো করে ইন্টারভিউ দিস, আর এই ব্যাপারে তোকে চিন্তা করতে হবে। আমি নিচে যাচ্ছি। আমি এসব ব্যাপার কিছুই জানতাম না। তুমি তো আমায় কিছু বলনি। এতদিন তুমি ওর টাকা ফেরত দাওনি কেন? তুমি তো জানো দাদা বাবা থাকতে আমি এসব ব্যাপারে মাথা ঘামাই না। আর তাছাড়া বাবাও এসব ঠিক পছন্দ করেন না। তাই বলে এতদিন ধরে দিনে মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছ? এখন কি হবে? আমি ঠিক বুঝতে পারছি না। তবে কি আমি ভুল করলাম? না, ভুল তুমি করনি। ওদের ধারণা টাকা দিয়ে সব কিছু কেনা যায়, মানুষের ন্যায় নীতি বিবেক এসবই ওদের কাছে কেনা বেচার সামগ্রী। ওকে তুমি ওই জবাব দিয়ে ঠিকই করেছ। অবশ্য মনোহর কাকা অনেকভাবে প্রতিশোধ নিতে চেষ্টা করবেন, হয়তো এ বাড়ি থেকে উঠিয়েও দিতে পারেন। কত টাকা পাবেন? প্রায় 30-35 হাজার টাকা। 30-35 হাজার? সে তো অনেক টাকা। তাই তো ভাবছি। তুমি নিজে এবারের জন্য এত বড় দায়িত্ব নেবে? আমি বুঝি এবারের কেউ নই, আমি এবারের বউ নই। তুমি আজ আমার সামনে নতুন রূপে দেখা দিলে, তোমার এত বড় হৃদয়ের খবর তো আমি জানতাম না। ওভাবে বলে না, এবারে সকলের মুখে হাসি ফুটবে, এটাই তো আমরা চাই, তাই না? অনিমা, কিছু মনে করো না, আমি কিন্তু একটা কথা বলতে চাই। তোমাদের তো জয়েন্ট ফ্যামিলি, ওদের সকলের জন্য এতগুলো টাকার দায়িত্ব তুমি দিতে যাচ্ছ কেন? অনুতোষের বাবা ভাই তো রয়েছে। জানি স্যার, কোন ঘটনা চক্রে সব সমস্যার সমাধান আমাকেই করতে হবে। যেমন করে হোক এই বাড়ি যা আমাকে বাঁচাতেই হবে। অল রাইট, 25,000 টাকার লোন আমি স্যাংশন করেছি। বাড়ির ডকুমেন্টগুলো তৈরি করে রাখতে বলো। আমি মনোর কাকার সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু ব্যবস্থা করছি। খুব ভালো মিসেস চ্যাটার্জি, টাকা আমার চাই। তবে অনুতোষ, টাকাটা তো একটু বেশি লাগবে, সুদ আছে তো? কত পড়বে? হিসেব আমার করাই আছে, 35,752। 12,000 টাকা সুদ ধরেছেন। আমি কাল টাকা দিয়ে যাব, আপনি কাগজপত্র তৈরি করে রাখবেন। টাকাটা তাহলে আপনি দিচ্ছেন মিসেস চ্যাটার্জি? যেই দিক,
টাকা আপনি পাবেন আর রসিদটা তৈরি করে রাখবেন তা তো বটেই আমার টাকাটা পেলেই হলো ঠিক আছে চলো কি বলছো মনোহর এ কি সত্যি ব্যাপার সরসিদা আমি সাদাসিদে মানুষ অত ঘোর প্যাঁচ বুঝি না তবে আমার ধারণা তোমাদের এই বিপদের সময় ও টাকা দিয়ে কৌশলে বাড়িটা গ্রাস করতে চায় তা কি করে সম্ভব এ তো সোজা কথা দাদা ব্যাংক থেকে লোন নিয়ে বাকি ফেলে টাকা শোধ না করে গোপনে নিলেমে চড়িয়ে বাড়িটা নিজের নামে কিনে নেবে আর না তো সোজাসুজি এসে বলবে বাড়িটা ওর নামে লিখে দিতে তাহলে বাড়িতে ওর নামই হয়ে গেল এটা কি সত্যি কাকা সত্যিই কি মিথ্যে কিছুদিন গেলেই বুঝতে পারবে প্রাণতোষ আমার আর কি আমি ওর টাকা কিছুদিন দেবো না ওর কৌশলে আমি পা দেব না কাগজপত্র কিছুতে সই করেছো নাকি না ওইখানেই সন্দেহ দাদা তুমি তো সাদাসিধে লোক বুঝে সুঝে সই টই করো অবশ্য এটা তোমাদের ঘরোয়া ব্যাপার আমার কিছু বলা উচিত নয় নেহাত আপনজন মনে করি বলেই বলছি নইলে আমার আর কি আমি তো সব টাকা মায় সুদ সমেত পেয়ে যাচ্ছি আমার তো কোনো লোকসান নেই না না ভালো করেছো কথাটা আমাকে জানিয়ে তুমি খুব ভালো করেছো মনে হয় অনেক সহ্য করেছি জানো মেনে নেবার চেষ্টা করেছি মানিয়ে নেবার চেষ্টা করেছি কিন্তু আর নয় এবার সমস্ত ব্যবস্থা আমাকে নিজেকেই করতে হবে তাহলে উঠি সরসিদা চলি প্রাণতোষ তুমি আমাকে রাস্তায় দাঁড়ানোর হাত থেকে বাঁচালে মনোহর তোমাকে আমি কি বলবো ভাই ঠিক আছে সরসিদা ঠিক আছে হ্যাঁ কাকাবাবু আপনার টাকাটা আমরা যেভাবে পারি আচ্ছা আচ্ছা হবে ক্ষণ আমি চলি এবার কি করবেন বলো ওদের আসতে দাও আমি এখনো মরিনি প্রান্তোষ কিন্তু তোমরা আমার কোনো কাজে বাধা দিও না কথা শুনুন কি শুনবো বাড়িটা তোমার নামে লিখে দিতে হবে এই তো আমার নামে লিখে দিলে আমি ব্যাংক থেকে লোন নিয়ে কাকাবু দেনাটা শোধ করবো বিশ্বাস করুন এই বাড়ির প্রতি আমার কোনো লোভ নেই না আপনি দরখাস্ত করুন আমি তার জামিন থাকবো না তোমার কোনো ফাঁদেই আমি পা দেবো না যেভাবেই হোক নিজেরাই এই ঋণ শোধ করবো এ বাড়ি বিক্রি হয়ে যাক তবু আমরা এতে রাজি নই কি বলছো দাদা আপনি তুমি চুপ করো তোমার বউ আমাদের পথে বসাতে চাইছে সেটা তুমি জানো ভুল এটা ভুল ভুল হ্যাঁ বাবা আপনারা আমাকে কেন ভুল বুঝছেন আমি বুঝতে পারছি না ভুল বুঝেছি নিজের স্বার্থের জন্য তুমি আমাদের রাস্তায় দাঁড় করাতে চাইছো এরপরেও বলছি ভুল বুঝেছি আপনি বিশ্বাস করুন আমি নিজের সব দায়িত্ব নিয়ে এই ঋণ শোধ করে বাড়িটা বজায় রাখবো বাবা মনোর কাকা আপনাকে ভুল বুঝিয়েছেন বাবা ওর হাত থেকে এই বাড়িটা নিয়ে আমরা নই তোমার স্ত্রী ওকে জানিয়ে দিও ওর কোনো সাহায্য আমাদের দরকার নেই ওর সঙ্গে কোনো সম্পর্ক আমাদের নেই দয়া করে ওকে আমাদের সামনে থেকে সরে যেতে ভালো বাবা সংসারের জন্য সকলের জন্য আমি এটা করতে চেয়েছিলাম কোনো লোভ ভাব আমার মনে নেই বাবা কোনো কথা শুনতে চাই না তুমি আমাদের কেউ নও শত্রু তোমার সাহায্যের আমাদের কোনো দরকার নেই আমরা তোমার কাছে নিষ্কৃতি চাইছি দয়া করে তুমি এখান থেকে যাও আমাদের আমাদের মুক্তি দাও আমাদের মুক্তি দাও